গোবিন্দপুর গ্রামের বুকে হঠাৎ করেই কোনো এক মহাবিপদের অমঙ্গলের কালো মেঘ ঘনিয়ে এল। কী কারণে গোবিন্দপুর গ্রামের বিভিন্ন সুস্থ স্বাভাবিক মানুষ একে একে ভয়ানক জ্বরে পড়ল? তারানাতান্ত্রিক কি পারবেন গোবিন্দপুরের মানুষদের আবার আগের মতন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক করে তুলতে, নাকি এবার ব্যর্থ হবেন তিনি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তন্ত্রক্রিয়া। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও পার্থ, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রাজ, নন্দিতা, সৌমদ্বীপ, রূপঙ্কর, কুণাল, অন্তরা ও দীপ্তিমান। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তন্ত্রক্রিয়া। গোবিন্দপুর গ্রামের চারপাশ জুড়ে যেন বইছে অদ্ভুত অশনীয় এক অহিতকর বাতাস। আকাশের ঠিক মাঝখানে একটা গোল কাঁসার থালার মতো চাঁদ উঠেছে। আজ খুব সম্ভবত পূর্ণিমা তিথি। পূর্ণিমার চাঁদের মিহি চাঁদনি আলো এসে পতিত হয়েছে চরাচরে। অন্ধকারে নিমজ্জিত গ্রামটির বুকে বারে বারে খেলে বেড়াচ্ছে দামাল বাতাসের স্রোত। বিশাল বিশাল নারকেল তাল আর সুপারি গাছের দল অন্ধকারের বুকে দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরী ন্যায়। গোবিন্দপুর গ্রামের একেবারে কোল ঘেঁষে যেই নদীটি বয়ে গেছে তার ঠিক পাশেই পরিত্যক্ত ফাঁকা জমির মধ্যে বসে আছেন এক কাপালিক। চাঁদের যেটুকু আলোয় তার বাহ্যিক রূপ পরিস্ফুট হয়, তাতে দৃষ্টিগোচর হয় তার মাথার লম্বা লম্বা চুল। বটগাছের ঝুড়ির মতো নেমে এসেছে কাঁধে বেয়ে ক্রমে আরও নিম্ন দেশে। তার ঠিক মধ্য ললাটে একটি বিশাল সিঁদুরের তিলক আঁকা। দুই চোখ টকটকে গাঢ় লাল, মুখ জুড়ে ছেয়ে গেছে গোঁফ দাড়ির জঙ্গল। উন্মুক্ত বক্ষদেশের রোমশ শরীর পুরোপুরিভাবে ঘর্মাক্ত। গলায় ও হাতের পেশিতে বাঁধা রয়েছে রুদ্রাক্ষের মালা, কোমরে রক্ত বস্ত্রের কাপড়। সে এবার দু নয়ন মুদিত করে অস্পষ্টভাবে বলল কিছু মন্ত্র। তার সেই মন্ত্রোচ্চারণের সাথে সাথেই গোটা মাঠ জুড়ে যেন বয়ে গেল শনশনে বাতাসের স্রোত ভীষণ তীব্র হারে। কাপালিক এবার নিজের দুই বাহু দুই দিকে প্রসারিত করে ঊর্ধ্বপানে মুখ তুলে উচ্চকণ্ঠে বলল, আজ আমি আমার সাধনায় সফল হতে চলেছি। আমার এই দীর্ঘদিনের সাধনা আজ সম্পন্ন হতে চলেছে। জয় তারা, জয় 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 তারা। মা 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 মা, তোর এই হতভাগ্য সন্তানের প্রতি সদয় হ মা, আমার সাধনায় সন্তুষ্ট হ। আজ যেন আমি সফলতা অর্জন করতে পারি মা, সন্তুষ্ট হ মা। এই কথা বলে সেই কাপালিক এবার যজ্ঞবেদীর সামনে মাটি দিয়ে তৈরি করা একখানি মা তারার মূর্তির মধ্যে টাটকা রক্ত জবার মালা পরিয়ে দিল। তারপর বেশ কয়েকটি বিল্লপত্র নিয়ে তাতে শ্বেত চন্দনের প্রলেপ দিয়ে সে আহুতি দিল যজ্ঞের লেলিহান অগ্নিশিখার মাঝে। বেশ অনেকটা পরিমাণ ঘি আর ধুনো নিয়ে সে সজোরে ছুঁড়ে মারল অগ্নিশিখার মাঝে, আর সাথে সাথেই আগুনের মাত্রা এক ধাক্কায় বেড়ে উঠল কয়েক লক্ষ গুণ। একটা পবিত্র স্নিগ্ধকর ধূপ আর ধুনোর গন্ধে ভরে গেল সমগ্র তল্লাট। যজ্ঞবেদীর হোমকুণ্ডের চার কোণে কাপালি খুব সাবধানে নামিয়ে রাখল চারটি মড়ার মাথা। সাদা ধবধবে সেই নরকঙ্কালগুলির মাঝ বরাবর সে সিঁদুরের তিলক লেপে দিল। তারপর সেই চারটি নরকরটির মাথায় চারটি পঞ্চমুখী জবা রেখে দেবীর মন্ত্র পাঠ আরম্ভ করল। মন্ত্রপাঠ সমাপ্ত হলে কাপালিক পঞ্চপ্রদীপ জ্বেলে আরতি করল মায়ের।
তারপর সে দিল পুষ্পাঞ্জলি। শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে এবং শুদ্ধ বসনে মায়ের পায়ে নিবেদন করল পবিত্র জবা ফুল ও দূরের ঘন ঝোপঝাড় থেকে ডেকে উঠল সাথে সাথে এক পাল শেয়াল। লাল শালুর ঝোলা থেকে একটি শঙ্খ বের করে তাতে ফুঁ দিলে শঙ্খনীনাদের শব্দ দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল সমগ্র অঞ্চলে। গোবিন্দপুর গ্রামের মানুষেরা বেরিয়ে এলো যে যার ঘর থেকে। তারা বুঝতে পারল যে তাদের গ্রামের ঠিক বাইরে নদীর ধারে কোনো একটি পুজো অর্চনা করা হচ্ছে। কিন্তু কে এই এত রাতে পুজো অর্চনা করছে বা কী উদ্দেশ্যে করছে এসবের কিছুই বুঝে উঠতে তারা পারল না। কারো সাহস হলো না সেইখানে এসে দেখার যে ঘটনাটি প্রকৃত অর্থে কি ঘটছে। অধিক কৌতূহল কোনো ক্রমে দমন করে তারা যে যার ঘরে প্রবেশ করল আর অপেক্ষা করতে লাগল রাত্রি সমাপ্ত হয়ে ভোরের আলো ফোটার জন্য। ভোরের আলো ফোটার সাথে সাথেই গোবিন্দপুর গ্রামের বেশ কিছু জোয়ান পুরুষের দল এসে দেখল তাদের গ্রামের বাইরে নদীর ধারে যে বিস্তীর্ণ ফাঁকা তৃণ অঞ্চল রয়েছে সেখানে গতকাল রাতে কোনো এক ব্যক্তি রাতের ঘন আধারে এক বিশেষ পুজো অর্চনা করেছে। এখনও সেই স্থান জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যজ্ঞের পোড়া ভস্মীভূত ছাই, আধ পোড়া কাঠ, নরকরটির মাথা, রক্ত জবা ফুল ও অন্যান্য আরও অনেক উপাচার সামগ্রী। গ্রামের মানুষ বেশ ভয় পেয়ে গেল। তাদের মনে ততক্ষণে হাজারটা প্রশ্ন একসাথে উঁকি মেরেছে যার কোনো উত্তর তাদের কাছে নেই। মানুষের মধ্যে মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল অজানা ভবিষ্যতের আশঙ্কায়। তাদের হৃদয় দুর্বল হয়ে উঠল। সকলে অত্যন্ত ভয়ে ভয়ে গ্রামের পথে পুনরায় হাঁটা লাগাল। গাঁয়ে ফেরার সময় গোবিন্দপুর গ্রামের এক যুবক পুণ্ডরীক তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু পার্থর উদ্দেশ্যে বলল, কি হে ভায়া, কি বুঝছো তুমি? আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো ঠেকছে না। না জানি কে গতকাল রাতে আমাদের গ্রামের বাইরে এইসব পুজো করে গেল। আচ্ছা, এতে যদি আমাদের গ্রামের কোনো ক্ষতি হয়? গ্রামবাসী সুস্থ স্বাভাবিক জীবন যদি হঠাৎ করে সংকটের মুখোমুখি হয় তখন কি হবে বলো দেখি। পুণ্ডরীকের এই কথা শুনে পার্থ এবার বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করে শুকনো মুখে নিরস গলায় বলল, কথাখানা যে তুমি ভুল কিছু বলছো তেমনটা নয়, সে বিষয়ে আমারও চিন্তা হচ্ছে ভীষণ। দেখা যাক কি হয়, ঈশ্বর নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন সকল বিপদের হাত থেকে। আগে ভাগেই এত চিন্তা করে লাভ নেই। চলো চলো ভাই, এবার বরং ঘরে ফেরা যাক। হ্যাঁ ভাই, হ্যাঁ তাই চলো, তাই চলো। আজ ছুটির দিন, সকাল হতে না হতেই নিম্নচাপের দরুন প্রবল ধারায় বৃষ্টিপাত শুরু হয়েছে। কখনো একটানা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তো আবার কখনো ঝমঝম করে মুষলধারে বর্ষণ হচ্ছে। মানুষজন আজ পথে ঘাটে তেমন একটা বের হয়নি। এমন বৃষ্টির দিনে আমার তো কোনো কাজেই তেমন মন বসে না খুব একটা। অবসন্ন সময় কাটানোর সবচেয়ে সঠিক পন্থা হলো মঠলেনে ঠাকুরমশাইয়ের গৃহে যাওয়া। তিনি আমাদের প্রতিবার এত সুন্দর সুন্দর লোমহর্ষক আর ভয় ধরানো গল্প বলে শোনান যে আমরা যেন একেবারে মোহিত হয়ে যাই প্রত্যেকবার। সত্যি কথা বলতে কি, ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে একটা আলাদাই জাদু আছে। তার গল্প বলা শুনে আমাদের চোখের সামনে সেই দৃশ্যপট যেন ফুটে ওঠে সাক্ষাৎ চিত্রের মতো। ঠাকুরমশাইয়ের গল্প একবার শুনতে বসলে সেই গল্প শেষ না হওয়া অবধি উঠে আসা যায় না মোটেও। আজ আমার বাড়িতে কিশোরীর আসার কথা ছিল, কিন্তু সে এখনও এসে পৌঁছায়নি। ঘড়ির দিকে তাকাতেই ভীষণ বিরক্ত হলাম আমি। এতখানি বেলা হয়ে গেল অথচ এখনও তার কোনো পাত্তা নেই। বিছানার উপর এসে বসলাম আরাম করে। ঠিক এমন সময় বন্ধ দরজার অপর প্রান্ত হতে জোরালো শব্দে করাঘাত হলো।
আমি উঠে গিয়ে দরজা খোলা মাত্রই যা দেখলাম তাতে রাগ করব নাকি হাসব তাই বুঝে উঠতে পারলাম না। বর্তমানে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে কিশোরী, তবে তার অবস্থা একেবারে কাহিল। বৃষ্টিতে পুরোপুরিভাবে ভিজে গিয়েছে সে। শুধু তাই নয়, তার কপালে, চোখে, মুখে, হাতে, গোটা শরীরে লেগে আছে কাদা। জামাকাপড়ের অবস্থাও যথেষ্ট নোংরা। সে আমার দিকে তাকিয়ে কাঁচুমাচু স্বরে বলল, উফ, আর বলো না ভায়া, আসার সময় পথের কাদায় পা পিছলে এমনভাবে পড়লাম যে আমার হাতের ছাতাখানিও একেবারে ভেঙে গেল, আর আমার অবস্থাও এইরকম হয়ে পড়ল। তারপর থেকে গোটা রাস্তা এভাবেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। উফ বাবা, কোমরের মধ্যে ভীষণ রকমের আঘাত পেয়েছি। আহ, কিশোরীর অবস্থা দেখে সত্যিই আমার ভীষণ রকমের মায়া হলো। আমি এবার কাতর কণ্ঠে বললাম, এই এসো এসো, ভিতরে ঢুকে এসো, দেখি এ কী অবস্থা হয়েছে তোমার। আরে আগে হাত পায়ের কাদাটা ভালো করে ধুয়ে নাও, চোখে মুখে আগে ঠান্ডা জলের ছিটে দাও, আমি বরং তোমায় একখানা শুকনো গামছা দিচ্ছি, ভালো করে আগে গা হাত পা মুছে নাও তো, তারপর আমার পোশাক পরে নাও, না হলে তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ভাই, তাই দাও, সত্যিই বড় ঠান্ডা লাগছে আমার। রাতের দিকে হয়তো জ্বর আসবে। কিশোরী এবার ভেতরে ঢুকে এলে আমি তাকে জলের ঘটি হাতে দিলাম। সে ঘটির জল দিয়ে ভালোভাবে গায়ে লেগে থাকা কাদাটা ধুয়ে নিল। তারপর একটা শুকনো গামছা আর আমার কিছু পোশাক তার দিকে বাড়িয়ে দিলাম আমি। ভিজে গা হাত পা মুছে সে আমার পোশাকটা পরে নিল। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, তুমি এবার একটু গায়ে চাদর জড়িয়ে তক্তার উপর বসো হে ভায়া, আমি বরং আমাদের দুজনের জন্য দুপেয়ালা গরম গরম চা করি, এমন বৃষ্টির দিনে একটু গরম চা হলে তো নেহাত মন্দ হবে না। আরে না না ভাই, এখনই এত ব্যতিব্যস্ত হয়ে পড়ার কিছু নেই, তোমাকে এখন চা করতে হবে না, তুমি বরং আমার এখানে এসে একটু বসো দেখি। আরে ধুর, এতে ব্যতিব্যস্ত হওয়ার আবার কী আছে? হ্যাঁ তুমি বসো তো, আমি এক্ষুনি চাটা করছি, তারপর চা খেতে খেতে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে খন। আমি এবার দুই পেয়ালা চা করে কিশোরীর কাছে এসে বসলাম, তারপর এক পেয়ালা চা তাকে দিলাম আর একটা নিলাম নিজে। গরম চায়ের কাপে ঈষৎ ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম বেশ আরাম করে। টুকিটাকি নানান ধরনের কথাবার্তা আমরা বলতে লাগলাম। কিশোরী একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট নিল নিজে আর একটা আমাকে দিল। সিগারেটে আগুন ধরিয়ে তৃপ্তি সহকারে টান দিতে লাগলাম আমরা। টান দিতে দিতে কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, আহ বেশ ভালো চাটা বানিয়েছো তো হে ভায়া, তা বলিয়া দেরি করে তবে লাভ কি, চলো চলো, ইতিমধ্যেই আমার কারণে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তাই এবার বরং ছাতা মাথায় দিয়ে আমাদের বেরিয়ে পড়াই মঙ্গল। এখান থেকে মটলিনের দূরত্ব তো বেশ অনেকটাই, যাওয়ার পথে আবার ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে যেতে হবে। তুমি তো ভালো করেই জানো যে সেই সিগারেট ছাড়া তার একেবারেই চলে না। ওরে বাবা, তা আবার জানি না, খুব জানি, তুমি ঠিকই বলেছো ভাই, আর দেরি করাটা মোটো উচিত কাজ হবে না, এবার তাহলে বেরিয়ে পড়াই মঙ্গল, কি বলো? চলো চলো, ওই পাঁচমাতার মোড়ের দোকান থেকে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো আর কিছু তেলে ভাজা কিনে নেবো। ঠাকুরমশাই গৃহে গিয়ে চারিকে বলবো খানিকটা মুড়ি মাখা করতে, এমন বৃষ্টি বাতলার দিনে চারির হাতের গরম গরম চা আর মুড়ি মাখা, ওহ পুরো জমে যাবে একেবারে, কি বলো? কিশোরীর কথা শুনে আমি এবার মৃদু হাসলাম। সত্যি ছেলেটা বড় পেটুক প্রকৃতির। তারপর আর কি, এতটুকু সময় বৃথা অপচয় না করে দুটো ছাতা বের করে ঘরের দরজা বন্ধ করে ছাতা মাথায় দিয়ে আমরা নেমে এলাম রাস্তায়। বাইরের প্রকৃতি তখন অবিশ্রান্ত বৃষ্টির কারণে পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গিয়েছে। যত দূর চোখ যায় ততদূর কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। মানুষ তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা কুকুর বিড়াল পর্যন্ত আমাদের চোখে পড়ল না। সব যে যার মতন আশ্রয় নিয়েছে এই বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে। পাঁচ মাথার মোড়ে এসে দাঁড়াতেই কিশোরী এগিয়ে গেল ছোট্ট গুমটি মতন দোকানটার দিকে, আর আমি তেলে ভাজার দোকানে এসে কিছু গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিলাম। পাসিং শো সিগারেটের প্যাকেট কিনে কিশোরী ফিরে এলে আমরা আবার ফেরে নতুন উদ্যমে হাঁটতে শুরু করলাম মট লেনের উদ্দেশ্যে ঠাকুরমশাইয়ের গৃহে যাওয়ার জন্য। ঠাকুরমশাই বলি, ও ঠাকুরমশাই, আরে গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন, আমি কিশোরী,
আমরা এসেছি। কিশোরীর অমন ধারা উচ্চ কণ্ঠের হাঁক ডাকে প্রতিবারের ন্যায় এবারেও তারানাথ তান্ত্রিকের কন্যা চারি এসে সদরের বন্ধ দরজার আগলখানা খুলে দিল। দরজার আগল খোলা মাত্রই আমরা দেখলাম ছোট্ট বাচ্চা ফুটফুটে মেয়েটা আমাদের দিকেই তাকিয়ে আছে। কিশোরী সঙ্গে সঙ্গে চারির মাথায় ছাতা ধরে বলল, আরে এসে এসো ভাই, ঘরের ভেতরে ঢুকে এসো, বাচ্চা মেয়েটা বৃষ্টির মধ্যে ভিজে যাবে না হলে। বেশিক্ষণ এখানে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা একদম যাবে না। কিশোরীর কথা শুনে আমি ঘরের ভেতরে ঢুকে আসতেই ঠাকুরমশাইয়ের মেয়ে চারি পুনরায় দরজা বন্ধ করে দিল। আমরা দাওয়ার এক কোণে ভিজে জুতো আর ছাতা দুখানি নামিয়ে রেখে ধীরে ধীরে উঠে এলাম উপরে। তারপর তক্তাপোষের উপর এসে বসলাম আরাম করে। ঠাকুরমশাই ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আরে এসেছো তোমরা, বেশ ভালোই করেছো। সকাল থেকে তোমাদের জন্য আমার ভীষণ মন কেমন করছিল। এই বৃষ্টি বাদলার দিনে তোমাদের গল্প বলে বলে আমারও কেমন জানি একটা অভ্যাসে পরিণত হয়েছে তা। আমি জানি যে আমার বলা সেই সব কাহিনী তোমরা খুব একটা বিশ্বাস করো না, কিন্তু তাতে আমার বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে না। কারণ তোমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর তো আর সেই সকল ঘটনা সত্যতা নির্ভরশীল নয়। শ্রোতা হিসেবে তোমরা একেবারে এক কথায় উপযুক্ত, আর যে কোনো গল্পকারই পছন্দ করেন তার সবচেয়ে প্রিয় শ্রোতাদের। শ্রোতা ভালো হলে গল্প বলে মজা পাওয়া যায়, সেই জন্যেই তোমাদের আমি বারবার বিভিন্ন ঘটনার কথা বলি। তোমরা সেইসবের বেশিরভাগটাই বিশ্বাস করো না এই কথা জানার পরেও। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য আমি তড়িঘড়ি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বললাম, হে হে, আপনি কি বলছেন ঠাকুরমশাই? আমরা যদি আপনার বলা গল্প বিশ্বাস নাই করতাম, তাহলে কি আর এমন বারে বারে ছুটে আসতাম নানা প্রাকৃতিক দুর্যোগ অমান্য করে? হ্যাঁ, মানছি যে কিশোরী আপনার সাথে মাঝে মধ্যে আপনার বলা ওই বিশেষ সব কাহিনী নিয়ে নানা ধরনের মশকরা করে, কিন্তু তা তো শুধুমাত্র আপনাকে রাগিয়ে মজা পাওয়ার জন্য, অন্য কিছু তো না। আপনি বলতে পারেন যে তার এক প্রকার এটা রসিকতা মাত্র, কিন্তু তার মানে এই না যে আমরা আপনার সেই সমস্ত গল্পগুলোকে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য বলে মনে করি না। ঠাকুরমশাই, আপনি দাঁড়িয়ে কেন? আরে আসুন আসুন, বসুন আমাদের কাছে। এই নিন ঠাকুরমশাই, এটা আপনার জন্য আমরা কিনে এনেছি। বলতে পারেন আমাদের তরফ থেকে আপনাকে দেওয়া এক সামান্য উপহার। এই কথা বলে কিশোরী এবার সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। সিগারেটের প্যাকেট দেখে তিনি তো বেশ খুশি হলেন, আজ আর বিন্দুমাত্র আপত্তি করলেন না সেই বিষয়ে। আমি চারিকে ডেকে তার হাতে তুলে দিলাম গরম গরম তেলে ভাজার ঠোঙাখানা। মিষ্টি হেসে মেয়েটা বলল, কাকাবাবু আপনারা বসুন, আমি মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। এই কথা বলে মেয়েটা এবার তেলে ভাজার ঠোঙাটা হাতে নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। কিশোরীর হাত থেকে ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটটা নিয়ে তার মধ্য থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ডগায় তিনি তা আলতো করে চেপে ধরলেন। তারপর একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন। বাইরের প্রকৃতি জুড়ে এক টানা বৃষ্টিপাত হয়েই চলেছে, বৃষ্টি থামবার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। গোটা আকাশ জুড়ে কেবলই চাপ চাপ মেঘের আস্তরণ যেন এক বিশাল কালো শামিয়ানার সৃষ্টি করেছে। ঠান্ডা বাতাসের সাথে জলের বিন্দু এসে মিশে যাচ্ছে আমাদের গায়ে। কিশোরী আমার কাছাকাছি এসে বসল। তারপর এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষে সে হাত গরম করতে লাগল। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে নাক ও মুখের মাধ্যমে বেশ অনেকটা ধোঁয়া ছেড়ে মৃদু হেসে বললেন, তা কি ব্যাপার হে, এবার একটা বেশ জমজমাট ভয় ধরানো গপ্প তোমাদের শোনাতে হবে, তাই তো? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি আর কিশোরী তো একে অপরের দিকে চোখ চাওয়াচাই করলাম। আমাদের উভয়ের মুখে এক অনাবিল হাসির রেখা ফুটে উঠল। ঠাকুরমশাই আজ নিজে থেকেই গল্প বলার কথা বলছেন, এই যে একেবারে মেঘনা চাইতেই জল, এই সুবর্ণ সুযোগ যাতে কিছুতেই না নষ্ট হয়ে যায় সেই কারণে কিশোরী তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ ঠাকুরমশাই, তাহলে তো খুবই ভালো হয়, আজ আপনি আমাদের একখানি ভালো জমজমাট গোছের কাহিনী বলে শোনান। এমন বৃষ্টির দিনে আপনার মুখ থেকে গল্প শোনার মজাই আলাদা। ঠাকুরমশাই এবার অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে একবার তাকালেন বাইরের দিকে।
আমি বুঝলাম তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ঘটনার সাথে। ইতিমধ্যেই চারি এসে আমাদের সামনে নামিয়ে রেখে গেল তিন পেয়ালা চা আর তার সাথে তেলে ভাজা, এছাড়াও ছিল যথেষ্ট পরিমাণে মুড়ি মাখা। এক পেয়ালা চা ঠাকুরমশাইকে দিয়ে একটা নিলাম আমি নিজে, আর একটা দিলাম কিশোরীকে। কিশোরী মুড়ি মাখার পাত্র থেকে বড় সড়ো একটা খাবল মুড়ি তুলে তা সোজা চালান করল মুখের ভিতর, তারপর সশব্দে চিবোতে শুরু করল। আমি ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে বসে রইলাম গল্প শোনার অপেক্ষায়। তবে বেশিক্ষণ মোটেও অপেক্ষা করতে হলো না আমাদের, মাত্র অল্প কিছুটা সময় পরেই তিনি শুরু করলেন তার গল্প বলা। বুঝলে হে কিশোরী, আজ আমি তোমাদের যেই ঘটনার কথা বলতে চলেছি তা ঘটেছিল আমার জীবনের একেবারে মধ্যবর্তী পর্যায়ে। বাঁশপেড়িয়া গ্রাম থেকে সেবার গৃহে ফিরে আসার পর বেশ কয়েকটা দিন আমি ঘরে কাটিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। তোমরা তো জানোই যে আমি বরাবরই একটু ভব ঘুরে প্রকৃতির মানুষ, কোনো এক জায়গায় একটানা বেশি দিন থাকতে আমার মন চাইতো না মোটেও। তাই বারে বারে বিভিন্ন অজানা অচেনা জায়গায় ছুটে গিয়েছি কেবলমাত্র পরমেশ্বরের উপর ভরসা রেখে, আর সবসময় চেষ্টা করেছি বিপদগ্রস্ত নানা মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করতে। তো সেবার এমনভাবেই ঘুরতে ঘুরতে আমি এসে উপস্থিত হলাম একটি পল্লী গ্রামে। লোকমুখের মাধ্যমে জানতে পারলাম গ্রামটির নাম গোবিন্দপুর। কিন্তু গোবিন্দপুরে প্রবেশ করার সাথে সাথে আমার মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল অতীব তীব্র হারে। আমি আমার পুরনো অভিজ্ঞতা থেকে বুঝলাম যে এখানে অস্বাভাবিক কোনো কিছু ঘটছে অথবা ঘটতে চলেছে খুব শীঘ্রই। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল, গ্রীষ্মের কাঠ ফাটা রৌদ্রে ভরা দুপুর যাকে বলে আর কি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই, চারিদিকে কেবলই ধু ধু ফাঁকা প্রান্তর, আর গ্রামের রাঙামাটির লালচে রাস্তা আঁকা বাঁকা সিঁথির মতন এগিয়ে গিয়েছে সামনের দিকে। অবশেষে একটি বট গাছের শীতল ছায়ায় কিছুটা সময়ের জন্য এসে বসলাম আমি। আমার মনের মধ্যে কিন্তু সে অদ্ভুত দোলাচল হতেই থাকলো। বেশ কিছুটা সময় সেই স্থানে বসে বিশ্রাম নেওয়ার পরে আচমকা আমার চোখে পড়ল একটি গ্রাম্য যুবক একখানি ছাতা মাথায় দিয়ে গিয়ে আসছে সামনের দিকে। সে যুবকটিকে দেখে আমি এবার হাতের ইশারায় তাকে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে এসে বেশ অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখল, তারপর আমায় উত্তেজনাপূর্ণ স্বরে কৌতূহলের সাথে বলল, বলুন কি দরকার, কি প্রয়োজনে আমায় ডাকলেন এখানে? তাছাড়া ওই আপনি কে? আপনাকে তো এই তল্লাটে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। যুবকের কথা শুনে আমি স্বল্প হেসে হালকা করে তার সাথে ভাব জমানোর চেষ্টা করলাম। যতই হোক, আমি তো আর তাকে দুম করে প্রথমেই বলতে পারি না যে তোমাদের গ্রামে আমি মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই একটা মহা অমঙ্গলের আভাস পেয়েছি। তোমাদের গ্রামে বর্তমানে কোনো ভয়ানক বিপদ ঘনিয়ে এসেছে অথবা আসতে চলেছে, এই সমস্ত কথা বললে হিতে বিপরীত হতে পারে। তার আমার কথা বিশ্বাস করার থেকে অবিশ্বাস করার সম্ভাবনাই থাকে সর্বাধিক। সে কারণে আমি আবার হাসতে হাসতে বললাম, আচ্ছা প্রয়োজন পড়লে কি মানুষকে ডাকা যায়? প্রয়োজন ছাড়া মানুষের সাথে কথা বলা যায় না বুঝি। তুমি ঠিকই ধরেছ বাবা, আমি এখানকার মানুষ নয়, এই গ্রামে প্রথম পদার্পণ করেছি আজই। আমি তারানাথ চক্রবর্তী, সেই বহুদূর থেকে এসেছি। সামান্য কিছু তন্ত্রমন্ত্র আর জ্যোতিষবিদ্যা জানা আছে, যা দিয়ে সর্বদা চেষ্টা করি মানুষের কল্যাণ করার। তা বাবা তোমার নাম কি? তুমি কি গোবিন্দপুর গ্রামের ছেলে? আমি লক্ষ্য করলাম আমার কথায় ছেলেটার চোখ মুখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। সেবার আমার সন্নিকটে এসে ঠিক পদতলে মাটির ধুলোর মধ্যেই বসে দুহাত জোর করে তা ভক্তি ভরে মাথায় ঠিকই আমার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, আপনি পেন্নাময় ঠাকুরমশাই, এই অদমের নাম সোমনাথ ঘোষ, আমার এই গ্রামেই বাড়ি। ঠাকুরমশাই আপনাকে একটি কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন তবেই। আরে হ্যাঁ হ্যাঁ সোমনাথ, মনে করার কি আছে, বলো বাবা, যা তোমার মনের মধ্যে রয়েছে তা নিঃসংকোচে বলো। ঠাকুরমশাই আপনি তো বললেন আপনি জ্যোতিষবিদ, নিশ্চয়ই হস্তরেখা পরীক্ষা করতেও সক্ষম। ঠাকুরমশাই আপনি যদি আমার হাত দেখে আমার একটু ভূত ভবিষ্যৎ সম্পর্কে দু চার কথা বলতেন তাহলে বড় খুশি হতাম। আসলে দীর্ঘদিন ধরে আমার বড় সাধ যে আমি আমার ভবিষ্যৎ সম্বন্ধে জানব, কিন্তু উপযুক্ত হস্তরেখাবিদের সন্ধান না জানায় সেই শখ আমার পূরণ হয়নি আজ অব্দি। আপনি যদি দয়া করে একটু বলতেন তাহলে বড় উপকৃত হতাম।
আর আমার সেই অপূর্ণ শখও পূরণ হয়ে যেত আপনার দৌলতে। আরে সোমনাথ, এইভাবে বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বেশ, আমি তোমার হাতের রেখা পরীক্ষা করব, তবে সবার আগে তুমি আমার পায়ের তলা থেকে উঠে এসো। এই গাছের তলায় উঁচু মতন বেদির ওপর বসো, আমার মুখোমুখি। তারপর নিজের ডান হস্তের তালুখানা মেলে ধরো আমার সামনে। তোমার ভূত সম্পর্কে কয়েকটি কথা বলি। এই যেমন আমি দেখতে পাচ্ছি, তোমার বর্তমান বয়স ঠিক 27 বছর 3 মাস 5 দিন আজ অবধি। তুমি আজ থেকে ঠিক 2 বছর আগে পিতৃহারা হয়েছ। তোমার পিতা মারা গিয়েছিলেন কোনো এক ভয়ানক দুর্ঘটনায়। এবার বলি তোমার ভবিষ্যৎ সম্পর্কে। তোমার ভবিষ্যৎ বড়ই সংকটময়। তুমি খুব তাড়াতাড়ি স্বজন হারা হতে চলেছ। শুধুমাত্র তুমি একাই নও, তোমাদের গ্রামের প্রচুর মানুষ তাদের পরিবারের মানুষকে হারাবে। কারণ তোমাদের গ্রামে আসতে চলেছে এক মহা অমঙ্গলের অশনি ঝড়। আমার এই ভবিষ্যৎবাণী শুনে রীতিমতো বেশ ঘাবড়ে গেল সোমনাথ। সেইবার থমথমে গলায় বলল, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? না, আপনি যে আমার অতীত জীবন সম্পর্কে কোনো কিছু ভুল বলেছেন তা মোটেও নয়, একেবারে সঠিক তথ্যই বলেছেন আপনি। হ্যাঁ, হিসাব করে দেখলে সত্যি আজ আমার বয়স প্রায় 27 বছর 3 মাস 5 দিনের মতো। আমার বাবা আজ থেকে ঠিক 2 বছর আগে মারা গিয়েছিলেন শহরে গিয়ে গাড়ি দুর্ঘটনায়। এসব তো নয় ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের বুকে ঘনিয়ে আসতে চলেছে অমঙ্গলের ঝড়। সেই ঝড়ে তছনছ হয়ে যাবে সব কিছু। গ্রামের অনেক মানুষ চিরতরের জন্য হারিয়ে ফেলবে তাদের পরিবারের একাধিক কাছের মানুষদের। হায় ভগবান, আপনি একই কথা শোনালেন ঠাকুরমশাই। এই ঘোর সমস্যা থেকে এখন বাঁচার উপায় কী? আপনি যখন এত কিছু বলতে সক্ষম হয়েছেন, তখন আপনি, হ্যাঁ আপনিই পারবেন আমাদের সেই সমস্যার হাত থেকে রক্ষা করতে। দয়া করে এমন ঘোর সংকটের মুখে আমাদের গ্রামবাসীদের একলা ফেলে রেখে আপনি চলে যাবেন না ঠাকুরমশাই। এ আমার বিনীত অনুরোধ আপনার কাছে। আপনি আমার অনুরোধ রাখুন, দয়া করে আমার সাথে আমার গৃহে চলুন। সেখানে আপনার খাতির যত্নের কোনো অভাব হবে না। আপনি শুধু আমাদের সেই বিপদের হাত থেকে পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন, ব্যাস। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। তোমরা তো জানোই, যে কোনো মানুষের বিপদের কথা আমি একটিবার জানলে তাদের সাহায্য না করে সেই স্থান থেকে আসি না। তাই সোমনাথদের গ্রাম গোবিন্দপুরের মানুষদের ওই অজানা সংকটের হাত থেকে উদ্ধার করার জন্য আমাকে সেখানেই থাকতে হয়। তাই আমি ভেবে দেখলাম এই বরং ভালো, কয়েকটা দিন না হয় সোমনাথদের গৃহেই থেকে যাই। আমি তাদের গ্রামের বুকে যে বিপদ ঘনিয়ে আসতে চলেছে তা দমন করার চেষ্টা করি, এটাই ভালো হবে আমি ভেবে বললাম। আচ্ছা বেশ, ঠিক আছে সোমনাথ, আমি যাব তোমার সাথে তোমাদের গৃহে। আর আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব সকল প্রকারের বিপদের হাত থেকে তোমাদের সবাইকে রক্ষা করতে। কিন্তু কি জানো বাবা, বিপদ যে ঠিক কোন দিক থেকে আসতে চলেছে সেটা আমি বুঝেই উঠতে পারছি না, তাই আগাম সতর্কতা নিতে পারছি না। আপনি আপনি যাবেন ঠাকুরমশাই? সত্যি যাবেন? আপনি যে আমার কথায় রাজি হয়ে আমাদের গৃহে যাবেন বলেছেন, এটা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। সত্যি সত্যি আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার মঙ্গল করুন। আমি সোমনাথের কথায় যেতে রাজি হয়েছি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে পড়ল সে। তার আনন্দের যেন অন্ত রইল না। সোমনাথ দুই হাত জড়ো করে কাতর কণ্ঠে বলে উঠল, তবে আর দেরি কেন ঠাকুরমশাই, বৃথা সময় অপচয় করে কোনো লাভ নেই। আপনি চলুন আমার সাথে আমার গৃহে, এখান থেকে বেশি দূরের পথ নয়, এই কাছেই আমার ঘর। আসুন আসুন আপনি আমার সাথে আসুন। এই কথা বলে সোমনাথ এবার হাঁটতে শুরু করল। অগত্যা আমিও ঝোলা কাঁধে নিয়ে তার পিছু পিছু তাকে অনুসরণ করলাম। গোবিন্দপুর গ্রামের একেবারে সামনের দিকেই তার গৃহ। সোমনাথ একটি কুটিরের সামনে এসে থমকে দাঁড়ালো। আমি বুঝলাম এটাই তবে তার গৃহ। গ্রাম বাংলার ঘর যেমন হয় ঠিক সেই রকম আদর্শ একটি ঘর। আমাদের সামনে মাটির বিশাল উঠোন। উঠোনের দুই ধারে লাগানো আছে ছোট ছোট কয়েকটা বেগুন, লঙ্কা আর এটা ওটা গাছের চারা, তার সাথে কিছু কিছু আগাছাও রয়েছে বটে। উঠোনের ঠিক মধ্যিখানে একখানি মাটির তৈরি তুলসী মঞ্চ বিদ্যমান। মঞ্চের গায়ে আলপনা দিয়ে আঁকা রয়েছে সুন্দর নকশা।
দুকুঠুরি বিশিষ্ট খড়ের ছাউনির ঘর। ঘরের মাথায় খড়ের চালের মধ্যে লুটিয়াছে চাল কুমড়ো আর লাউ শাক। কচি নরম শাকের ডগে ডগে ফুটে আছে বড় বড় সাদা ফুল। এইরকম গ্রামের দৃশ্য আমায় বরাবরই খুব টানে, তা আমার বড় প্রিয়। আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা। অবাক চোখে তাকিয়ে সব দৃশ্য দেখতে দেখতে আমি যখন বিভোর হয়ে পড়েছিলাম, ঠিক এমন সময় সোমনাথ উচ্চকণ্ঠে তার মাকে ডাকলো। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসো, দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। সোমনাথের এমন হাঁক ডাকে গৃহের ভেতর থেকে এবার বেরিয়ে এলেন এক বিধবা নারী। অঙ্গে তাহার একখানা শ্বেত শুভ্র বস্ত্র, গলায় তুলসী কাঠের মালা, হাতে সোনার বালা। ভদ্রমহিলাকে দেখতে ভারী সুন্দর, অতখানি বয়সেও গায়ের রং কেমন যেন কাঁচা হলুদ বাটার মতো, কোথাও কোনোখানে গায়ের চামড়া এতটুকু কুঁচকায়নি, একেবারে টান টান হয়ে রয়েছে অল্প বয়সী তরুণীর ন্যায়। মা, ইনি হলেন তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। বঙ্গদেশে এনার বড়ই সুখ্যাতি। পথে আজ হঠাৎ করে এনার সাথে দেখা হলো, তাই আমি অনুরোধ জানালাম কয়েকটা দিন যেন আমাদের গৃহে থেকে আমাদের সামান্য একটু সেবা করার সুযোগ দেন। আমার পরিচয় পর্ব দেওয়ার পর সোমনাথের মা ভগবতী দেবী এবার মাথার ঘোমটা ভালোভাবে টেনে নত হয়ে আমায় প্রণাম করতেই যাচ্ছিলেন, কিন্তু সে কার্যে আমি তাকে বাধা দিয়ে বললাম, ছি 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 মা, এ তুমি কি করতে যাচ্ছ? তুমি আমার থেকে বয়সে ও সম্মানে আমার চেয়ে অধিক গুণে বড়। তুমি আমার পা স্পর্শ করলে যে আমার মহাপাপ হবে, মহাপাপীতে পরিণত হব আমি। আমি এমনিতেই তোমায় আশীর্বাদ করছি, সুখী হও তুমি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভগবতী দেবী দুই হাত জড়ো করে আশীর্বাদ নিল। সোমনাথ বলল, আপনি আসুন ঠাকুরমশাই, বাইরে আর অপেক্ষা করতে হবে না, আপনি বরং ভিতরে আসুন। মা, ঠাকুরমশাইয়ের জন্য চটজলদি কিছু খাবারের ব্যবস্থা করো, অনেকক্ষণ ধরে হয়তো কিছু মুখে তোলেননি তিনি, সে কারণে যথেষ্ট ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে রয়েছেন। না না সোমনাথ, আমাকে নিয়ে অযথা এত ব্যস্ত হয়ে পড়ো না, আমি বেশ দিব্য আছি, আমার মোটেও খিদে পাইনি। ঠাকুরমশাই, আপনি বরং হাত পা ধুয়ে ঘরের ভেতর গিয়ে বসুন, আমি বরং আপনার জন্য কিছু জলযোগের ব্যবস্থা করি। এই কথা বলে ভগবতী দেবী বার চলে গেলেন রন্ধনশালার দিকে। আমি আর সোমনাথ হাত পা ধুয়ে প্রবেশ করলাম ভিতরে। বসার ঘরে বসে আমরা নিজেদের মধ্যে টুকিটাকি কিছু কথোপকথন শুরু করলাম। বেশ খানিকটা সময় পর ভগবতী দেবী আমাদের জন্য এক বাটি করে গরম গরম পরমান্ন আর ঠান্ডা জল এনে রাখলেন। সত্যি কথা বলতে আমার যে একেবারেই খিদে পাইনি তেমনটা বললে হয়তো কিছুটা মিথ্যে বলা হবে, খিদে আমার পেয়েছিল বেশ ভালোই। আমি সেই পরমান্ন খেলাম অত্যন্ত তৃপ্তির সাথে। সত্যি কি অতুলনীয় সেই খাদ্যের স্বাদ, সেই পরমান্নের স্বাদ যেন এখনও আমার জিভে লেগে আছে। সেই রাতে যত সামান্য দুটো আহার করে আমি শুয়ে পড়লাম। পথে ক্লান্তির কারণে খুব তাড়াতাড়ি আমার দুই চোখের পাতা জুড়ে ঘুম নেমে এলো। দেখতে দেখতেই এক সময় ঘুমিয়ে পড়লাম আমি। তারপরের দিনটা কেটে গেল খুব স্বাভাবিকভাবেই, বিপদের এতটুকু লক্ষণ ধরা পড়ল না, তবে আমার মনের অভ্যন্তরে কিন্তু সেই অদ্ভুত অস্বস্তিটা হতেই থাকল। আমার বারে বারে মনে হলো কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা ঘটবেই ঘটবে। কালবৈশাখী ঝড়ের পূর্ব মুহূর্তে যেরূপভাবে শান্ত হয়ে যায় প্রকৃতি, পরিবেশের মধ্যে যেমন নেমে আসে অদ্ভুত এক নীরবতা, এ পরিস্থিতিও যেন ঠিক সেই রকম। একটানা এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার অল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমরা তার মধ্যে এক অদ্ভুত অস্বস্তি লক্ষ্য করলাম। তার চোখ মুখ জুড়ে কেমন যেন একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে দ্রুত হারে। আমরা বুঝলাম তার এবার বিরতির প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ বিরক্তি মেশানো সুরে বললেন, তোমরা এখানেই একটু বসো হে কিশোরী, আমি একবার ভেতর বাড়ি থেকে ঘুরে আসছি, চিন্তা করো না, মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে আমি চলে আসব। গড়গড়া ছাড়া ঠিক জমছে না যেন গল্পের আসর, তোমাদের আনাই সিগারেটের মধ্যে তামাক খাওয়ার আসল সুখ লুকিয়ে নেই। তামাক সেবনের প্রকৃত মজা বা ভালোবাসা রয়েছে ওই গড়গড়া হুঁকো প্রভৃতির মধ্যে, কিন্তু হ্যাঁ, এখন মানুষের হাতে অবসর সময় একেবারেই কমে এসেছে, সময়ের দাম বেড়ে গেছে বড়ই, সে কারণে বাজার দখল করে নিচ্ছে এইসব সিগারেটের প্যাকেট। আর একটিও বাক্য ব্যয় না করে তারানাথ তান্ত্রিক এবার সোজা প্রবেশ করলেন তার নিজের ঘরে। আমি আর কিশোরী একে অপরের দিকে একবার তাকালাম।
বাইরে তখনও ঝমঝম করে একইভাবে সমানতালে একটানা বৃষ্টিপাত হয়েই চলেছে। নিম্নচাপের জেরে প্রকৃতির অবস্থা একেবারেই শোচনীয়। ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে রাস্তাঘাটের চারিদিকে। অন্ধকারাচ্ছন্ন আকাশে হঠাৎ করে এক চোখ ধাঁধানো তীব্র সাদাটে আলোর জ্যোতি রেখা দেখা গেল সর্পিল সাপের মতন আঁকা বাঁকাভাবে। আমরা দুজনে নিজেদের হাতের তালু দিয়ে কান চাপা দিলাম, আর সাথে সাথেই প্রবল শব্দের সাথে বজ্রপাত ঘটল। ঠাকুরমশাইয়ের মেয়ে চাড়িয়ে এসে আমাদের জন্য দিয়ে গেল দুই কাপ লেবু চা। চা খেতে খেতে আমরা নিজেদের মধ্যেই কথোপকথন শুরু করলাম। ঠাকুরমশাই এবার জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন আমাদের সম্মুখে। গড়গড়ার নলে একটা লম্বা টান দিলেন তিনি। কিশোরী চিরকালই বড্ড অধৈর্য প্রকৃতির, ঈশ্বর বুঝি তার শরীরে এতটুকু ধৈর্য শক্তি দেয়নি, তাই সে এবার প্রথমে বলে উঠল, নিন ঠাকুরমশাই, এবার তাহলে আবার গল্প বলা শুরু করুন। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার বেশ খানিকটা রেগে গেলেন। তিনি বেশ ক্রোধান্বিত স্বরে বললেন, ওহে কিশোরী, সত্যি তোমার শরীরে এতটুকু ধৈর্য নেই, চিরকাল বরাবর তুমি একই রকমের থেকে গেলে, এতটুকু পরিবর্তন হলো না তোমার মধ্যে। পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি তড়িঘড়ি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি ওর কথা বাদ দিন তো ঠাকুরমশাই, জানেনই তো চিরকালই এমন ধারাই মানুষ। আপনি ধীরে সুস্থে আমেজ করে তামাক খান, তারপর না হয় আমাদের গল্প বলবেন। আরে আমরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ, তো যা বলছিলাম, তার পরের দিন কেটে গেল ভাবেই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায়। কিন্তু মাঝের একটি দিন অতিবাহিত হওয়ার পরেই সোমনাথের হঠাৎ করে জ্বর এলো। সে কি বিভৎস জ্বর! ছেলেটার শরীর যেন জ্বরে একেবারে পুড়ে যেতে লাগলো। অনেক ডাক্তার বৈদ্য করেও কোনো লাভ হলো না। আমার বেশ চিন্তা হলো সোমনাথকে নিয়ে। সোমনাথের মা মানে ভগবতী দেবী ছেলের চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠলেন। আমি অনেকবার চেষ্টা করলাম ছেলেটাকে সুস্থ করে তোলার, কিন্তু আমার কোনো শক্তি যেন কাজ করছিল না সঠিকভাবে। সোমনাথকে দেখে আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। জ্বরের ঘরে ছেলেটা ক্রমাগত ফুল বকে চলেছে। আমি ঘর থেকে বেরিয়ে আসতেই সোমনাথের মা ভগবতী দেবী বাইরে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কিছু একটা করুন, আপনি দয়া করে কিছু একটা করুন, আমার সুস্থ স্বাভাবিক ছেলেটা হঠাৎ করে কি যে হলো ঠাকুরমশাই, বুঝে উঠতে পারছি না। কবিরাজ মশাই এসে ওষুধ দিয়ে গেলেন, কিন্তু তাতেও যে জ্বর নামলো না এতটুকু। ঠাকুরমশাই, আপনি রক্ষা করুন ওকে। আমি জানি আপনার অনেক ক্ষমতা, ওই একটি মাত্রই সন্তান আমার, ওই যদি কোনো কিছু হয়ে যায় ওর, তাহলে আমি আর নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো না। আপনি আমার ছেলের প্রাণ বাঁচান, ফিরিয়ে দিন ওকে আমার কোলে। দয়া করুন ঠাকুরমশাই, দয়া করুন এই অভাগী জননীকে। আমি এবার ভগবতী দেবীকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে তার দিকে তাকিয়ে কোমল গলায় বললাম, আপনি দয়া করে এইভাবে কান্নাকাটি করবেন না ভগবতী দেবী, এখনই এতটা ভেঙে পড়বেন না। আমি আপনাকে বলছি, আপনার ছেলের কিচ্ছুটি হবে না, ঈশ্বর কখনোই এতটা নিষ্ঠুর নন, আপনি তার উপর ভরসা করুন। চোখের জল মুছুন দেখি সবার আগে, আমি মেয়ে মানুষের কান্না একেবারে সহ্য করতে পারি না। ভগবতী দেবী, আপনি সোমনাথের কাছে থাকুন, আমি বরং একবার বাইরে বের হচ্ছি, আমার একটু দরকার আছে। এই বলে আমি বাইরে বেরিয়ে এলাম সোমনাথের গৃহ ছেড়ে। গোবিন্দপুরের কাঁচামাটির রাস্তায় এসে দাঁড়াতেই আমার কেমন যেন থমথমে লাগলো সব কিছু। চারপাশ বড়ই নিঝুম নিস্তব্ধ। দুদিন আগে পর্যন্ত যেই গ্রাম একেবারে জমজমাট হয়েছিল মানুষজনের ভিড় আর কোলাহলে, আজ হঠাৎ করে কেমন যেন সব চুপচাপ হয়ে গিয়েছে এক লহমায়, যেন থমকে গেছে সময়। রাস্তাঘাটে কোনো মানুষ আমার চোখে পড়ল না, এমনকি বাজার দোকান কার্যক্ষেত্র সব দেখলাম বাইরে থেকে তালাবন্ধ। একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক জ্বর। সেই জ্বরের হাত থেকে নিস্তার পাচ্ছে না কেউ, শুধুমাত্র সোমনাথ একাই নয়, সোমনাথের মতন আরও অনেক অনেক গ্রামবাসী শয্যাশায়ী হয়ে পড়েছে জ্বরে। আমার মনটা ভীষণ রকমের বিষণ্ন হয়ে পড়ল। আকাশের দিকে তাকাতে আমি দেখলাম সূর্যদেবের দর্শন নেই। চারপাশ থেকে কেমন যেন একটা অন্ধকারের বলয় ধীরে ধীরে গ্রাস করছে সমগ্র গ্রামটাকে। আমি খুব ভালোভাবে জানি যে এই অন্ধকার মোটেও স্বাভাবিক নয়।
আমি ব্যতীত অন্য কারোর চোখেই আঁধার ধরা পড়বে না। আমার খারাপ লাগলো এই ভেবে যে গোবিন্দপুর উপস্থিত থাকা সত্ত্বেও আমি নিরীহ গ্রামবাসীদের জন্য কোনো কিছুই করে উঠতে পারছি না। এই দুরারোগ্য ব্যাধিতে তারা কাহিল হয়ে পড়েছে। তবে যত দ্রুত সম্ভব আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে একের পর এক গ্রামবাসীর অদৃষ্টি নেমে আসবে সাক্ষাৎ মৃত্যুযোগ। অকালে প্রাণ হারাবে শত শত নিরীহ মানুষ, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। বেশ অনেকটা সময় একটানা চুপ থাকার পর কিশোরী এবারে বলল, সে কি ঠাকুরমশাই, তার মানে গোটা গোবিন্দপুর গ্রাম জুড়েই সেই জ্বর ছড়িয়ে পড়েছিল কি, তাই তো? হ্যাঁ গো কিশোরী, তা না হলে আর বলছি কি। তবে ওই জ্বরের লক্ষণ এবং গোটা গ্রামের অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম যে এই জ্বর মোটেই সাধারণ কোনো জ্বর নয়। ততক্ষণে দুয়ে দুয়ে চার করে ফেলেছি আমি খুব সহজেই। গত দুদিন আগে আমি যখন গোবিন্দপুর গ্রামে প্রথম পা রেখেছিলাম, আর তখনই আমার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি ছড়িয়ে পড়েছিল। আমার মনে হয়েছিল যে এই গ্রামে কোনো ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে চলেছে। এখন বুঝলাম সে সপ্তাহ এই বিপদের ইঙ্গিতই দিতে চেয়েছিল। এই জ্বর যদি নির্মূল করা সম্ভব না হয় তাহলে সোমনাথ সহ গোবিন্দপুরের একাধিক মানুষ এই ভয়ানক জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে। আমি মনস্থির করলাম একটি বার মধুসুন্দরী দেবীর ধ্যান করব, কারণ তিনি আমায় সকল বিপদের হাত থেকেই উদ্ধার করেন। তাই সেবারেও দেবীর শরণাপন্ন হব বলেই ঠিক করলাম। সে কারণে একটি নির্জন শুনশান বটবৃক্ষের তলায় এসে উপস্থিত হলাম। আমি টান টান হয়ে পদ্মাসনে বসে দুই হাঁটুর উপর হাত রেখে চোখ বন্ধ করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও ধ্যানে গভীরভাবে মগ্ন হতে পারলাম না কিছুতেই। কারণ সোমনাথের কথা ভেবে আমার মন ও মস্তিষ্ক দুটোই একেবারে চঞ্চল হয়ে উঠেছিল। আর মন শান্ত না হলে আর যাই হোক ধ্যান করা সম্ভব নয়। আমি তাই মনমোড়াভাবে উঠে দাঁড়ালাম। অপরাহ্নের আলো ততক্ষণে বেশ কমে এসেছে, গোধূলির লালচে গোলাপি আলোর আভা ছড়িয়ে পড়ছে, চারিদিক জুড়ে একটা শীতল বাতাস বইছে। হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছলাম গোবিন্দপুর গ্রামের দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের নিকট আসা মাত্র এই মন্দিরের ভিতর থেকে এবার বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোককে দেখে ভারী সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলেই মনে হলো আমার। তিনি আমায় প্রণাম জানিয়ে বললেন, আগে পেন্নাম হই ঠাকুর, শুনেছি আপনি সেই নামকরা তন্ত্রসাধক তারানাথ চক্রবর্তী, এই অধমের প্রণাম গ্রহণ করুন। আমি এই গ্রামের প্রধান হরিনারায়ণ মুখার্জি। ঠাকুরমশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি শুধু একাই নয়, ওই দুর্গা মন্দিরের দালানে আরও বেশ কিছু এই গাঁয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে। আপনি যদি একটিবার সেখানে যেতেন তাহলে বড় উপকৃত হতাম। হরিনারায়ণ মশাইয়ের দিকে আমি সৌজন্যমূলক হাসি হেসে তার প্রতি নমস্কার জানিয়ে বললাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই যাব। আসুন আসুন আপনি আমার সাথে, আমি সকলের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। গোবিন্দপুরের গ্রাম প্রধান হরিনারায়ণ মশাইয়ের সাথে আমি এবার দুর্গা মন্দিরে উঠে এলাম সিঁড়ি বেয়ে। ওপরে উঠে দেখলাম গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে বাইরে থেকে, তবে মন্দিরের দাওয়ায় বসে রয়েছেন বেশ কয়েকজন মানুষ। হরিনারায়ণ মশাই তাদের সকলের সামনে আমার পরিচয় দিয়ে বললেন, ইনিই হলেন সেই বিখ্যাত তারানাথ তান্ত্রিক। আমাদের বড় সৌভাগ্য যে ঠাকুরমশাই এই বিপদকালে আমাদের গ্রামের মধ্যেই রয়েছেন। ঠাকুরমশাই ঠাকুরমশাই দয়া করে আমাদের এই ঘোর সংকটের হাত থেকে আপনি উদ্ধার করুন। দেখুন, আমরা বেশ বুঝতে পাচ্ছি যে গ্রামের মধ্যে এই যে ভয়ানক জ্বর ছড়িয়ে পড়েছে সেটা মোটেও সাধারণ কোনো জ্বর নয়। আমার মনে হয় এর সাথে কোনো অলৌকিক বিষয়ের কোনো সম্পর্ক রয়েছে। হরিনারায়ণ মশাইয়ের দিকে তাকিয়ে আমি এবার বেশ চিন্তিত স্বরে বললাম, সেটা তো আমিও বেশ বুঝতে পারছি হরিনারায়ণ মশাই, কিন্তু এটাই বুঝে উঠতে পারছি না যে এরকম জ্বর হঠাৎ করে আপনাদের গ্রামে ছড়িয়ে পড়ল কিভাবে, এই আসন্ন বিপদের প্রকৃত কারণ কি? এর উত্তর বোধহয় আমার জানা আছে ঠাকুরমশাই। হরিনারায়ণ মশাইয়ের মুখের দিকে আমি তাকালাম অবাক দৃষ্টিতে, তারপর বিস্ময়ের ঘোর কাটিয়ে বললাম, এ আপনি কি বলছেন হরিনারায়ণ মশাই, আপনাদের গ্রামে যে বিপদ সহসা ঘনিয়ে এসেছে তার কারণ আপনার জানা? হ্যাঁ জানি, আপনি হয়তো জানেন না বা শোনেনও নি, সে কারণে আপনি ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না। কিন্তু আমরা তো জানি বিলক্ষণ, বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামের নদীর ধারে একটা ফাঁকা জমির মধ্যে রাতের বেলায় কোনো একজন কাপালিক এসে
কিসব যজ্ঞ ও সারা রাত্রি ব্যাপী পূজো অর্চনা করে। আমার আমার কেন জানি না মনে হয় আমাদের গ্রামে এই ভয়ানক মারণজট ছড়িয়ে পড়েছে ওই কাপালিকের যজ্ঞের কারণে। আমাদের গ্রাম গোবিন্দপুর একেবারে ঠিকঠাক ছিল, তবে হঠাৎ করে এমন ভয়ানক জ্বর ছড়িয়ে পড়লো কোথা থেকে বলুন দেখি। হরিনারায়ণ মশাইয়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি টান টান উত্তেজনাপূর্ণ গলায় বললাম, হরিনারায়ণ মশাই, এখনই আমাকে একটিবার আপনাদের গ্রামের বাইরে ওই নদীর ধারে সেই জমির কাছে নিয়ে চলুন যেখানে কাপালি সারারাত্রি ব্যাপী তন্ত্রক্রিয়া করেছিলেন। আমি একটিবার নিজের চোখে দেখতে চাই জায়গাটিকে। আপনি যেতে চান ঠাকুর মশাই সেখানে? আচ্ছা বেশ, আমি নিজে নিয়ে যাব আপনাকে সেখানে। আসুন, আপনি আসুন আমার সাথে। এই কথা বলে হরিনারায়ণ মশাই এবার পা বাড়ালেন। অন্ধকারে নিমজ্জিত গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে আমি তাকে অনুসরণ করলাম। মন্দিরের মধ্যে বসে থাকা সকল ব্যক্তি আমার সঙ্গে এলো। গাঁয়ের শেষ সীমান্তে সেই ছোট্ট নদীটি বয়ে চলেছে, সেটিকে পার করে আমরা এসে পৌঁছলাম এক সুদূর প্রসারী ফাঁকা প্রান্তরে। হরিনারায়ণ মশাই একটি বিশেষ জায়গায় এসে থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, এই হলো সেই জায়গা যেখানে কাপালিক সেদিন রাত্রে তার তন্ত্রক্রিয়া সম্পন্ন করেছিল। ভোরের আলো ফুটলে আমাদের গ্রামের কয়েকজন মানুষ এখানে এসে দেখে যে সেই কাপালিক এই স্থানে আর না থাকলেও বিভিন্ন যজ্ঞের উপাদান, এই যেমন ধরুন রক্তজবা ফুল, বেলপাতা, চন্দনকাঠ, হর্তুকি, লাল সুতো, নীলকণ্ঠ ফুল, আবার জবা ফুলের মালা প্রভৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সর্বত্র। হরিনারায়ণ মশাইয়ের কথা শুনে আমি এবার সেই স্থানের মধ্যে টান টান হয়ে পদ্মাসনে বসলাম। দুই চোখ বন্ধ করতেই আমি দেখলাম একটি বিশেষ চক্র ফুটে উঠল সেই স্থানের নরম কচি ঘাসের মধ্যে। সে বিশেষ ধরনের চক্রটিকে দেখে আমার বুক ছ্যাঁত করে উঠল। হরিনারায়ণ মশাই এবং অন্যান্য সকলে ততক্ষণে গোল করে ঘিরে ধরেছে আমায়। আমি উঠে দাঁড়িয়ে হরিনারায়ণ মশাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনার ধারণা একেবারে সঠিক হরিনারায়ণ মশাই, আপনারা প্রত্যেকে ঠিকই ভেবেছিলেন। সেই কাপালিক এই স্থানে একটি বিশেষ যজ্ঞ করেছিলেন সেদিন মধ্যরাত্রে। তবে আপনাদের গ্রামবাসীর কোনো ক্ষতি চাওয়ার উদ্দেশ্যে সে যজ্ঞ করা হয়নি, কিন্তু নিজের অজান্তেই একটি ভুল কাজ করে ফেলেছিলেন তিনি। সেই যজ্ঞের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ অতীব শক্তিশালী চক্র অঙ্কন করেছিলেন এখানকার মাটির মধ্যে, কিন্তু যজ্ঞ সমাপ্ত হয়ে এই স্থান পরিত্যাগ করার পূর্ব মুহূর্তে সেই চক্রটিকে তিনি নিষ্ক্রিয় করতে ভুলে গিয়েছিলেন হয়তো। যেহেতু সেই শক্তিশালী তন্ত্রচক্র এখনও এই স্থানের মাটিতে পুরোপুরিভাবে সক্রিয় হয়ে রয়েছে, তাই তাকে যতক্ষণ অবধি নিষ্ক্রিয় না করে তোলা হচ্ছে ততক্ষণ আপনাদের গ্রামে নানান ধরনের বিপদ আপদ, রোগ শোক ব্যাধি প্রভৃতির প্রকোপ লেগেই থাকবে। তাহলে এবার এবার কি হবে ঠাকুরমশাই? সেই শক্তিশালী চক্রকে নিষ্ক্রিয় করবার উপায় কি? ওই চক্রকে নিষ্ক্রিয় করে তোলা খুব সহজ কাজ নয় হরিনারায়ণ মশাই। যে কাপালিক বা তান্ত্রিক এই শক্তিশালী চক্রটিকে অঙ্কন করে তাকে সক্রিয় করে তোলেন, একমাত্র তার পক্ষেই সহজে এই চক্র নিষ্ক্রিয় করে তোলা সম্ভব। কিন্তু আমি যেহেতু এই চক্রের সৃষ্টিকর্তা নই, তাই আমার পক্ষে কাজটা খুব একটা সহজ হবে না। তবে চক্র নিষ্ক্রিয় করে তোলার প্রক্রিয়া বা পদ্ধতি আমার জানা রয়েছে, কিন্তু আপনাদের তা বলা যাবে না, তা তন্ত্রবিরোধী কাজ হবে। আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে আপনাদের গ্রামে ফিরে যান। আজ রাতে আমি আর গ্রামে ফিরব না, নদী থেকে স্নান সেরে এখানে যজ্ঞ করব সারা রাত ধরে, কাপালিকের তৈরি করা এই চক্রকে নিষ্ক্রিয় করে তুলতে। আর হ্যাঁ, গ্রামে ফিরে গিয়ে সোমনাথের মা ভগবতী দেবীকে জানিয়ে দেবেন যে আজ রাতে আমি এখানেই থাকছি, নাহলে তিনি আমার জন্য অহেতুক দুশ্চিন্তা করবেন। কাল সকালে আমাদের আবার দেখা হবে। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি সেই দিন রাতে সারা রাত ওই ফাঁকা প্রান্তরে বসে যজ্ঞ করলেন? সেই শক্তিশালী চক্রকে কি নিষ্ক্রিয় করতে পারলেন ঠাকুরমশাই? আমার কথা শুনে হরিনারায়ণ মশাই ও গ্রামের অন্যান্য ব্যক্তিরা সকলেই ফিরে গেলেন। মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গাত্রবন্ধন করে নিলাম ভালো করে। তারপর নিকটবর্তী সেই নদী থেকে ডুব দিয়ে সে আমি যজ্ঞে বসলাম। সারা রাত যাবৎ যজ্ঞ করে রীতিমতো বহু কষ্টে সেই শক্তিশালী তন্ত্রচক্র আমি নিষ্ক্রিয় করলাম যা সক্রিয় করেছিলেন সেই কাপালিক। পূবের আকাশে ভোরের আলো ফুটলে আমি গোবিন্দপুর গ্রামে ফিরে এলাম। আর গ্রামের প্রধান রাস্তায় প্রবেশ করতেই আমি দেখলাম সোমনাথ, ভগবতী দেবী, হরিনারায়ণবাবু সহ প্রায় গোটা গ্রামের মানুষই দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। আমি তাদের নিকট যাওয়া মাত্রই তারা সকলে আমার নামে জয়ধ্বনি দিল। তা দেখে আমি বললাম, আমার নামে জয়ধ্বনি দেবার কোনো প্রয়োজন নেই, ঈশ্বর মঙ্গলময়, তিনিই তোমাদের রক্ষা করেছেন, তোমরা বরং তার নামেই জয়ধ্বনি দাও।
ঠাকুরমশাই, তার মানে সোমনাথ ও গ্রামের অন্যান্য সকলেই সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল, তাই তো? এগো, যজ্ঞের মাধ্যমে আমি সেই তন্ত্রচক্র নিষ্ক্রিয় করে দেওয়ার সাথে সাথেই গোবিন্দপুর গ্রামের সকলের জ্বর নামতে শুরু করেছিল এবং সকাল হবার সাথে সাথেই একেবারে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছিল প্রতিটি মানুষ। বেশ কয়েকটা দিন গোবিন্দপুরে কাটিয়ে তারপরে আমি আবার ফিরে এলাম আমার নিজ গৃহে। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। ঠাকুরমশাইয়ের গল্পের তারিফ করে আমি আর কিশোরী ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম মটলেনের রাস্তায়। তখনও এক নাগারে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। জমা জলের বুকে ছপছপ শব্দ তুলে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তন্ত্রক্রিয়া। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে তেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ন গোস্বামী। শব্দ পরিকল্পনা মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।